সারদান সমিতির ক্লাব ঘরের দেওয়ালে সাফল্যের খতিয়ান হয়ে রয়েছে এই ছবিগুলি। এখানে ওকে পাবেন, স্রোতের বিপরীতে হাঁটা একটি মেয়ে, জিনিয়া রায়চৌধুরী। চেয়ারপারসন জিনিয়ার স্পর্শেই যেন পেশাদারিত্বের পথে সারদান। ময়দানে ক্লাব পরিচালন কমিটিতে মেয়েদের পাওয়া বেশ দুষ্কর। অভিনেত্রী জিনিয়া যেন এই প্রচলিত ধারণার বিপরীতে হাঁটা সেই মেয়ে, যিনি সোচ্চারে বলেন, এই ক্লাব আমার সন্তানের মতো। প্যারালা স্পোর্টসের সঙ্গে খোলামেলা এক সাক্ষাৎকারে জিনিয়া জানালেন নানান কথা। প্রথমেই উঠে এলো ফুটবলের সঙ্গে তার যোগের বিষয়টি। এই কোয়েশ্চেনটা খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, যেহেতু আমি একটা ক্লাবের সঙ্গে জড়িত। তবে সাপোর্ট করার ক্ষেত্রে আমি অলওয়েজ মোহনবাগানকেই সাপোর্ট করতাম। যেটা আমাদের দেশের ক্ষেত্রেই বেশি, বা কলকাতার ক্ষেত্রে বলতে পারো আরও বেশি। বাইরে যদি তুমি লক্ষ্য করো, তারা দেখবে অনেক মহিলারাই ফুটবলের সঙ্গে আছে। নর্মালি মেয়েরা, মহিলারা একটু বেশি, যেখানে মানে ক্রিকেটটা যেহেতু খুব কস্টলি গেম, ক্রিকেটে ইনভেস্টমেন্ট অনেক বেশি, অনেক আরামসে খেলাটা দেখা যায়, তাই জন্য সেটাতে যাওয়াটা ইন্টারেস্ট রাখে। কিন্তু আমার মনে হয় একটা জিনিসকে গ্ল্যামারাস করবার জন্য এগিয়ে আসাটা খুব দরকার। তো হয়তো মেয়েরা এতদিন ধরে বুঝতে পারতো না যে ফুটবলের মধ্যেও কিছু গ্ল্যামার দেখানোর জায়গা আছে। এখন কিন্তু তুমি যদি লক্ষ্য করো, ফুটবলের যে বেসিক ব্যাপারটা আগে ছিল তার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন ফুটবলার যারা ফুটবল খেলেন, ছেলেরা মেয়েরা সবাই খুব লুকটার দিকে একটু নজর রাখার চেষ্টা করে, জিম টিম করে বডি ঠিক করে। তো ডেফিনেটলি তারাও লুকের দিকে এগোচ্ছে। তো আমার মনে হয় আমার মতো আরও যারা মহিলারা রয়েছে যারা খেলার সঙ্গে জড়িত হতে চায়, তাদের ফুটবলেই আসা উচিত। কারণ ফুটবলের এটা সব থেকে বেশি দরকার, গ্ল্যামার এলে তবেই লোকে বেশি দেখবে। সত্যি এটা খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন সবার জন্য, টিম করাটা সত্যিই খুব কষ্টের। আমরা এটা শুরু থেকেই মাথায় রেখেছিলাম, প্রচুর লড়াই করছি আমরা, আগেও করেছি। এবছর লড়াইয়ের মাত্রাটা অনেকটাই বেশি, যেহেতু ইনভেস্টার যারা ছিলেন তারা অনেকেই যতটা দিতে পারতেন দিতে পারছে না। তাই আমরা সকলকেই অ্যাপ্রোচ করছি, ধীরে ধীরে করে ফান্ডস তৈরি করছি, এবং আশা রাখছি যে আরও বেটার ফান্ড পাবো যখন আমরা এটাতে ভালো পারফর্ম করব। একটা ব্যাপার থাকে, দেখবে তুমি কোনো জিনিস শুরু করলে, প্রথমে জয়েন করলে, নতুন হিসেবে এলে, তবেই লোকে বুঝতে পারে যে সমস্যাটা কী। আইএফএতে মহিলা তো খুব কম ছিল, বা ফুটবলের সঙ্গেই মহিলা খুব কম ছিল, সেজন্য মহিলাদের কী অসুবিধা হতে পারে সেটা তারা বুঝতে পারতো না। কিন্তু এখন যারা আমার সঙ্গে রয়েছেন বা আমাকে জায়গা দিয়েছেন, তারা ব্যাপারটা বুঝতে পারছেন, আমি এবং আমার মতো যারাই ফুটবলের সঙ্গে জড়িত, যে মহিলারা থাকতে গেলে এই জিনিসগুলো, ক্রাইটেরিয়াগুলো দরকার আছে। তো তারা ব্যাপারটা বুঝতে পারছে এবং সেই নিয়ে যথেষ্ট কাজ করছে। আমি আশাবাদী যে আগামী দিনে আরও বেশি কাজ হবে। আমার টিমটা একদম আমার বাচ্চার মতো, ইটস লাইক মাই বেবি। তো প্রত্যেকটা মাই যেরকম চায় তার বেবি ধীরে 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 একটা টপ পজিশনে যাক, আমারও ঠিক সেরকমই চাহিদা আছে আমার টিমের থেকে। শুধু কলকাতা লিগ না, তারপরে আই লিগ এবং প্রয়োজনে আইএসএল, সব কটা জায়গাতে টপে আমার টিম থাকুক, এটাই আমার আশা, এবং আমরা সেটা নিয়েই লড়াই করছি। আমি সবসময় থাকি, সবসময় প্রত্যেকটা খেলাতে আমি যাই, মাঠেই থাকি, এবং টিম যাওয়ার আগে টিমের যারা আমাদের মেম্বার্সরা রয়েছে, মানে প্লেয়ার্সরা রয়েছে, কোচরা রয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই, কিছু এনকারেজিং স্পিচও দিই যাতে তাদের আরও তারা এনকারেজড হয়ে খেলতে পারে। আমি সবসময় থাকি এবং আগামী দিনেও আমি থাকবো। আমার যতই যদি সেদিনকে কোনো আমার শ্যুটিং বা অন্য কোনো কাজও পড়ে থাকে, আমি চেষ্টা করি তার মধ্যে থেকে টাইম বের করে যাওয়ার, এবং আগামী দিনেও তোমরা আমাকে দেখতে পাবে মাঠে। সে অনেকেই আছে, ওরকম ফুটবলার অনেকেই রয়েছেন যাদের খেলা আমি দেখেছি আগে,
তবে ক্লাবে জয়েন করার পর থেকে তাদেরকে অন্যভাবে দেখেছি, মানে ফুটবলারদের মাঠে যেভাবে দেখেছি, তারা তো শুধু খেলছে, খেলে গোল করছে, তাদের নাম হচ্ছে, এরকমভাবে দেখেছি। যেমন অসীমদা, এখন অসীমদা আমাদের ক্লাবে অধিনায়ক হিসেবে খেলছে, তো তার সাথে এখন আমার অন্যরকম কনভারসেশন হচ্ছে, তো ব্যাপারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। যেমন সুব্রত ভট্টাচ, উনি তো লিজেন্ড ফুটবলার, ওনার খেলা আমরা ইউটিউবে সবসময় দেখতে পাই, বিশ্বজিৎ ভট্টাচ। কিন্তু আমার মা যেরকম বিশ্বজিৎ ভট্টাচের ভীষণ ফ্যান, তো মানে হঠাৎ করে সেই আমার টিমের কোচ এবং সে আমার সাথেই সমস্ত আলোচনা করছে, এই ব্যাপারটা একটা আলাদা প্রাপ্তি। ডেফিনেটলি আসবে যখন সবাই দেখবে যে এটা একটা এমন জায়গা যেখানে প্রচারটা অনেক বেশি, কারণ মিডিয়াতে আসার জন্য বা যে কোনো মিডিয়ার মাধ্যমে জয়েন তো লোকে প্রচারের জন্যই করে। যখন দেখবে এখানে অনেক প্রচারটা বেশি, যখন দেখবে হ্যাঁ এখানে গ্ল্যামারটা আরও বেশি করে পাওয়া যায়, কারণ ক্রিকেটে তো অনেকেই যায়, তুমি দেখবে অড ম্যান আউটটাই বেশি চোখে পড়ে, তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকেই ভবিষ্যতে এখানে আসবে।